বর্তমানের যুব সমাজই হবে 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2022 বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তরুণদের গড়ে তোলা হচ্ছে। রেজন ফাইজার রিপোর্ট। শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা তরুণদের দেয়া হয় এই পুরস্কার। এবছর এই পুরস্কার দেয়া হয়েছে 11 জনকে। রবিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন গণভবন থেকে। তার পক্ষে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অগ্রগতির যে পথে রয়েছে বাংলাদেশ তা যেন আর থেমে না যায়, সেজন্য যুব সমাজকে উপযুক্ত হয়ে গড়ে উঠতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়ব সেই লক্ষ্য নিয়ে আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি। আজকে আমাদের তরুণ সমাজই হবে সেই 41-এর কারিগর, যারা দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে এবং জাতির পিতার স্বপ্নে এই সোনার বাংলা আমরা গড়ে তুলে এদেশের প্রত্যেকটা মানুষের যেন সুন্দর জীবন পায় আমরা সেই পথে এগিয়ে যাব। তিনি জানালেন, ডিজিটাল বাংলাদেশের পর এখন লক্ষ্য চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ গড়ে তোলা, যাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগামী দিনের জন্য আমাদের যুব সমাজ প্রস্তুতি নিতে পারে সেই ব্যবস্থাটাই কিন্তু আমরা করে দিচ্ছি। এ সময় শেখ হাসিনা অভিযোগ করলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে জিয়াউর রহমান যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এই জিয়াউর রহমান এদেশের যুব সমাজ যারা মেধাবী এক হাতে তাদের হাতে পুরস্কার যেমন তুলে দিয়েছে, অপর হাতে তাদের হাতে অস্ত্র অর্থ দিয়ে তাদেরকে বিপথে পাঠিয়েছে। তাদেরকে তার অবৈধভাবে দখল করা ক্ষমতাকে টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অস্ত্রের ঝঞ্ঝাড়ানি, সেখানে শিক্ষার পরিবেশ নষ্ট করা, যুব সমাজকে প্রকৃতপক্ষে অস্ত্রধারী একটা বাহিনীতে পরিণত করে নিজেদের উচ্চাভিলাষ চরিতার্থ করবার প্রচেষ্টা চালিয়ে বিভ্রান্তি পথে ঠেলে দিয়েছিল। রিজন ভয়েস, এটি নিউজ, ঢাকা।